চলো আমরা এগোই। ভারী সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে আসছে, অদ্ভুত একটা শান্তি, মনের ভেতরটা নরম হয়ে যাচ্ছে। তোকে রায় ম্যানশন থেকে বেরিয়ে আসতে দেখার সময় ঠিক এটাই হচ্ছিল। তাহলে বাবা, পৃথিবীটা সত্যি গোল। তুই যখন বেরিয়ে আসছিলি রায় ম্যানশন থেকে কি মনে হচ্ছিল জানিস? ঠিক এটা, এই অবস্থায় তোকে দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি। আমার এত পরিশ্রম, ক্লান্তি, হেরে যাওয়ার গ্লানি সব মুছে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এসব আপনি কি বলছেন, কি করে বলতে পারছেন এসব? এই পরিস্থিতির জন্য কে দায়ী পরমা? আমি, তুমি, এবারে প্রত্যেকে, সবাই সবাই এই পরিস্থিতির শিকার হয়েছি, শুধু একজনের জন্য। এটা তোর বোঝার দরকার ছিল। তোর আসল জায়গাটা কোথায় অপা, এটা বোঝার দরকার ছিল। ফাঁকি দিলে স্বর্গলাভ হয় না অপা। দেখ, ঘুরে ফিরে তুই সেই তো রাস্তায় এসে দাঁড়ালি। কষ্ট হচ্ছে ওদের জন্য, কোনো দোষ তো করেনি তোজো রোমা, সবাই কোনো দোষ করেনি। একটা কথা আছে না, মরে পুত্র জনকের, জননীর পাপে। এনাফ ইজ এনাফ। আমি আমার মমের এগেইনস্টে একটা কথাও শুনবো না। এত উত্তেজিত কেন হচ্ছে উজ্জ্বল? আমার পরে বোধহয় তুমি, একমাত্র তুমিই জানো তোমার মা কি কি পাপ করেছেন। উনি যাই করে থাকুক না কেন, উনি আমার মা, আর ওনার এগেইনস্টে একটা কমেন্টও আমি টলারেট করব না।